নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সঞ্জীব উইথ লাইফ। আজকের ভিডিও, সাম্প্রতিককালে গোটা ভারতবর্ষ জুড়ে বলবো না, গোটা পৃথিবীতে ভারতবর্ষের চারটে সিংহর মুখওয়ালা যে অশোকস্তম্ভ, সেই অশোকস্তম্ভ নিয়ে চর্চা বা বাদানুবাদ, কোন সিংহ কতটা হিংস্র ছিল, কেন এখন তার সিংহ এত হিংস্র হলো, কেন আগেকার সিংহ এত নম্র ছিল, এই নিয়ে বিভিন্ন ধরনের কথা আলোচনা, তর্কাতর্কি। শাসকের দিকে বিরোধীরা আঙুল তুলছে, বিরোধীদের যুক্তিকে শাসক খণ্ডন করছে, এই ঘটনা প্রবাহ চলছেই, চলবেই। কেন না, এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে মানুষ তার মতামত প্রকাশ করবেন, এটাই স্বভাবসিদ্ধ। কিন্তু সিংহকে নিয়ে এবং অশোকস্তম্ভকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, বা দেশের যে জাতীয় প্রতীক তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এমন ধরনের কাদা ছোড়াছড়ি হয়তো কখনোই কাম্য নয়। কিন্তু বিষয়টা যখন সামনে এসেই পড়েছে, তখন দুই একটা কথা না বলে থাকা যাচ্ছে না। তার জন্যই আজকের ভিডিও। রাস্তায় ইতিমধ্যে প্রচুর গাড়ি চলছে, আমি দাঁড়িয়ে হয়েছি বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ের উপরে, কেন্দ্রীয় সরকারের রাস্তা, দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় সরকারের তৈরি করা লোগো, যা নতুন লোকসভা ভবনের মাথায় বসেছে, তাই নিয়ে তর্ক। তাই ভিডিওটা করার জন্য এই জায়গাটাকেই বেছে নিলাম। তা মূল বিষয়টা হলো, আজকে আমরা অশোকস্তম্ভের কথা বলছি। অশোকস্তম্ভ সাথে অশোক নামটা জড়িয়ে আছে, প্রথমে ভেঙে নেওয়া দরকার। আমরা যাকে সম্রাট অশোক বলছি, তিনি কি সত্যি মানে প্রজাদের প্রতি দয়ালু, বা প্রজাদেরকে সাথে সমব্যথী, বা প্রজাদের স্বার্থে কাজ করেছেন? হ্যাঁ করেছেন, তবে সেটা তার জীবনের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়টা তিনি চণ্ডাশোক, ইতিহাসবিদরা তাকে নাম দিলেন চণ্ডাশোক। তিনি তার শতাধিক ভাই বোনকে নিজের রাজ্য লাভ করার জন্য, পিতৃরাজ্য লাভ করার জন্য তাদেরকে হত্যা করলেন, এবং সেই হত্যা করার পর সেই রক্তস্নাত যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্রাট অশোক যখন চিন্তা করছেন, বা তার মনে দুই ধরনের ভাবনা চিন্তার উদয় হলো, সেই জায়গা থেকে তিনি সরে এলেন। সরে এসে তিনি ধর্মাশোক হলেন, অর্থাৎ প্রজা পালক হিসেবে, বা প্রজাদের প্রতি আনুগত্যতা প্রদানকারী, আনুগত্য যতটা দেখানো যায় তিনি সেটা তো করলেন, এবং তিনি ধর্মাশোক পরিণত হলেন, এবং বৌদ্ধিক ধর্ম প্রচার করার জন্য শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও তিনি কাজ শুরু করলেন। এটা একটা দিক। অর্থাৎ শাসক, প্রথমেই মনে করে রাখতে হবে, শাসকের রুক্ষ মূর্তি কিন্তু অবধারিত, সে বিরোধী হোক আর ক্ষমতায় আসীন সরকারই হোক, প্রত্যেকেই তাদের একটা হিংস্র মূর্তি আছে, হিংস্র রূপ আছে। তা সম্রাট অশোকও রাতারাতি ধর্মাশোকে পরিণত হননি, তিনি প্রথমে চণ্ডাশোক ছিলেন, সেই রক্তস্নাত পরিস্থিতি তাকে পরে বদলে দিয়েছে। ঠিক তেমনি অশোকস্তম্ভে যে চারটি সিংহ রয়েছে, সিংহের যে কাজ, সিংহের যে বৈশিষ্ট্য, ক্ষিপ্রতা, তেজ, গর্জন, তার উপস্থিতি এবং তার অ্যাপিয়ারেন্স মনের মধ্যে যে ভীতি বা ভয়ের সঞ্চার করে, সেই ভীতি বা ভয়ের সঞ্চার যদি তাকে দেখে না হয়, তাহলে সিংহ তার বৈশিষ্ট্য হারাবে। এখন বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ বাড়িতে কুকুর পোষেন, ডোবারম্যান, তারপর জার্মান শেপার্ড, এরকম দামি হিংস্র পশু পোষেন। কী কিসে হিসেবে পশু পোষেন? এই অর্থে তার বাড়ির নিরাপত্তা রক্ষা করার জন্য, অর্থাৎ এই জন্তুগুলোকে দেখলেই ভয় লাগবে। কিন্তু মজার বিষয় হলো, বাড়ির নিরাপত্তা তো কুকুর রক্ষা করবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ির যে সমস্ত মানুষ রয়েছে, তাদের যাতে কুকুর কখনো কামড়ায়, বা কুকুর কামড়ালেও তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য তাদেরকে ভেতর থেকে দুর্বল করে রাখা হয়। মজার বিষয় হচ্ছে এটাই, হ্যাঁ দুর্বল করে রাখা হয়, কারণ এই সমস্ত কুকুররা হচ্ছে ওয়ান মাস্টার ডগ, যারা একজনের কথায়
ওঠা বসা করে, চলাফেরা করে, তাদের মুভমেন্ট নির্ভর করে, তাদেরকে তাই ভিতর থেকে দুর্বল করে রাখা হয়। বাইরের লোক কুকুরকে দেখে ভয় পাবে, কিন্তু বাড়ির লোক কুকুরের আচরণ দেখে হাসবে। এই হচ্ছে ভিতরের বিষয়। ঠিক তেমনি আজকে অশোকস্তম্ভে প্রথমে যে সিংহ ছিল, সেই সিংহের যে একটা ভাড়ভাড়িকি ভাব, সারা শরীরে মেদ, সেরকম একটা চেহারা ছিল, গাল ভরা, দাঁত মুখ কম বেরিয়ে রয়েছে। আর আমি বর্তমান সময়ে যে সিংহকে দেখছি, দেখে মনে হচ্ছে তার বক্ষ বেশ উঁচু, মুখের চোয়াল ভাঙা, সে বেশ ক্ষিপ্র। তবে এই সিংহ ক্ষিপ্র হোক আর ক্ষিপ্র নাই হোক, তাতে কিছু আসে যায় না। আমাদের ক্ষিপ্রতা কোথায় থাকবে? আমাদের ক্ষিপ্রতা থাকবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। আজকে যেখানে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত না খেয়ে অর্ধাহারে আজও দেশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা কেউ সবসময় আলোচনা করি না। আমরা আজকে নিত্যদিন প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, করোনাকে সামনে রেখে মেডিকেল বিজনেসে ক্রমশ যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, ওষুধের দাম বাড়ছে, চিকিৎসার খরচ বাড়ছে, আটার দাম বাড়ছে, চালের ওপর নতুন করে 5% GST পড়ছে, এইগুলো নিয়ে কিন্তু বিরোধীরা সোচ্চার। যা হচ্ছে সেটা নাম মতো, সেটা সরকারের গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটতে পারছে না, সরকার তার কাজ করছে। আর আজকে সিংহের মুখ কেন গাল ভরা হলো না, কেন সিংহের মুখ রুক্ষ হলো, কেন সিংহের দাঁত বেরিয়ে পড়লো, কেন এরকম অশোকস্তম্ভ হবে, এই নিয়ে যে কুটপাচালি, এতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে বিরোধীদের কাছে সরকারকে আঘাত করার মতো নির্দিষ্ট কোনো ইস্যু নেই। আজকে আমি এই কথাটা যখন বলছি, অনেকের হয়তো মনে হতে পারে এই ছেলেটি বায়াসড। আমি বায়াসড নই, আমি একদম খোলা চোখে স্পষ্ট দৃষ্টিতে যেটা দেখছি সেটাই বলছি। আমি যেরকম আমার ব্যবহারিক জীবনে যে সমস্যা হচ্ছে, কীরকম জিনিসপত্র কিনতে গেলে আজকে দোকানে যে দামে যেটা কিনছি, কালকে সেই দামটা 1 টাকা 2 টাকা করে বাড়ছে। কেন বাড়ছে? পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, ডিজেলের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, মানুষ রান্নার গ্যাসে অভ্যস্ত, সেই গ্যাসের দাম 1000 টাকা ক্রস করে গেছে। এইসব নিয়ে কেউ প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন? করছেন না, সরকার তার কাজ করে যাচ্ছে। সরকার বলছে ওপেক দেশভুক্ত যারা রয়েছে তাদের ঠিক করা দামের ওপরই পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের দাম নির্ধারণ হবে। সরকার বলছে আমাদের হাত পা বাঁধা, আমরা নিওলিবারাল যে চুক্তি, নয়া পুঁজিবাদী নীতি, তাতে তো আমরা আবদ্ধ হয়ে রয়েছি। মানুষকে কিন্তু এই কথা বলে বোঝানো হচ্ছে না যে পেট্রোল ডিজেলের দাম কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে না। আমরা একটা ছায়া যুদ্ধ করি সবসময়, আমরা কেন্দ্রের দিকে হাত তুলি, আমাদের স্টেটের দিকে হাত তুলি, কিন্তু এটা কেন্দ্র স্টেটের ব্যাপার নয়, কেন্দ্রের সাথে আন্তর্জাতিক যে চুক্তি হয়েছিল সেই চুক্তির বিষয়। অর্থাৎ আমরা তথ্য কোথা থেকে পাচ্ছি, তথ্য সঠিক হচ্ছে কি না, তথ্যের মধ্যে ভুলভ্রান্তি ফাঁক ফোকর আছে কি না সেটা ধরিয়ে দেওয়ার লোক নেই, কিন্তু পরিস্থিতিকে জটিল করে দেওয়ার জন্য প্রচুর লোক আছে। তাই আমার রিকোয়েস্ট, সিংহ হিংস্র হলো না শান্ত হলো সেদিকটা নিয়ে ভেবে বেশি লাভ নেই, ভাবতে হবে দেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান এবং তার উপযুক্ত চিকিৎসা আমরা কি দিতে পারছি। আজকে করোনাকে হাতিয়ার করে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ বিল পর্যন্ত হয়েছে, 10 লক্ষও বিল হয়েছে, আমরা সেখানে সুরাহা করতে পারছি না। বিভিন্ন ডাক্তাররা সংবাদ মাধ্যমে এসে বড় বড় গালগপ্প দিচ্ছেন, তারা বলছেন এটা করুন ওটা করুন, হ্যাঁ সচেতন আমাদের থাকতে হবে, কিন্তু তোমরা কখনো এই যে এত বিল হচ্ছে, এত খরচ হচ্ছে, তোমরা কখনো সেই জায়গাটা কমাতে পেরেছো বা বলেছো যে আমরা নিঃস্বার্থভাবে বিনা পয়সায় এত বড় মহামারীতে যখন দেশ আক্রান্ত তখন আমরা নিজেদের পরিষেবা দেবো? সে তারা সে কথা বলছে না, তাদের ফিস বাড়ছে। একটা কথার কথা উদাহরণ দিই, সাম্প্রতিককালে আমার এক ডক্টরকে প্রয়োজন হয়ে পড়েছিল একটি ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্য। আমি যখন তাকে বাড়িতে নিয়ে আসলাম, সে বাড়ি থেকে দেখে চলে যাওয়ার পর যখন সে ডেথ সার্টিফিকেট আমার হাতে তুলে দিল, তখন সে বলল আমাকে 800 টাকা দিতে হবে। বুঝতে পারছেন, একটা ডেথ সার্টিফিকেট লিখতে ডাক্তার 800 টাকা নিচ্ছে, একটা মানুষ মরে গেছে, ডাক্তার সেটাকে রেজিস্টার্ড করে দেবেন, নিশ্চিত করে দেবেন, সেই বলে একটা সই করে দেবেন, তার জন্য 800 টাকা দিতে হচ্ছে। গরিব মানুষ কোথায় যাবে? আজকে আমাদের এই সমস্ত নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, আমরা সিংহের চোয়াল, সিংহের দাঁত, সিংহের পেশি, সিংহের কেশরে কতগুলো চুল আছে সেইগুলোর বিশ্লেষণ করতে বসেছি। আমাদের নিজেদের প্রতি নিজেদের লজ্জা হওয়া দরকার। আমরা কী করতে চাইছি? আমরা কি দেশের নাগরিক?
আজকে স্বাধীনতার 75 বছর পূর্তি হতে যাচ্ছে সামনের 15ই আগস্টে। আজকে সেইখানে দেশ দাঁড়িয়ে দেশের জাতীয় যে অশোকস্তম্ভ, সেই অশোকস্তম্ভ নিয়ে আমরা লড়াই করছি। কিন্তু এবারে একটু চিন্তা করে দেখুন তো, কেন সম্রাট অশোকস্তম্ভকে যে আমরা জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃতি দিচ্ছি, সেখানে 4টে সিংহই কেন থাকলো? সেখানে 4টে গরু থাকতে পারত, 4খানা পাখির মুখ থাকতে পারত। 4টে সিংহের মুখ দেওয়া হয়েছে এই অর্থে দেশের চারদিকে, দেশের চতুর্কোণে 4টে সিংহ প্রহরা দিচ্ছেন সবসময়। তার হিংস্রতা ক্ষিপ্রতা অন্য পার্শ্ববর্তী দেশ বা রাষ্ট্রকে জানান দিচ্ছে, তুমি যদি আমার দিকে ব্যাখ্যা চোখে দেখো আমি তোমার দিকে ব্যাখ্যা চোখে দেখবো, ছাপিয়ে পড়বো, আক্রমণ করবো। এই কারণেই তো 4টে সিংহ। এবং এই 4টে সিংহর নিচে যে উল্টো করে যে পদ্ম ফুলের উপরে 4টে সিংহ রয়েছে, তার নিচে আরও 4টে পশু আছে। সে 4টে পশুর 4টে মানে আছে। কী কী পশু আছে? পশু আছে, একটা সিংহ আছে, সিংহের ক্ষিপ্রতা, ষাঁড় আছে, ভগবান বুদ্ধের যে রাশিফল তার সে হচ্ছে বৃষ রাশি, তার জন্য রয়েছে ষাঁড়। ঘোড়া, ঘোড়া কেন? ভগবান বুদ্ধ যখন গৃহত্যাগ করেছিলেন তিনি ঘোড়া নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আর একটা কে আছে? আর একটা আছে, একবার মনে করে নিন, ষাঁড়, সিংহ, ঘোড়া আর হাতি। হাতি কেন? কারণ হচ্ছে ভগবান বুদ্ধের মা বুদ্ধকে জন্ম দেওয়ার আগে একটা হাতির স্বপ্ন দেখেছিলেন, তার জন্য হাতি। আর যে চক্রটা রয়েছে সেটা হচ্ছে জন্ম মৃত্যুর সেই কালচক্র, যেটা বৌদ্ধিক তন্ত্রে বা বৌদ্ধিক মতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এগুলো নিয়ে চর্চা কখনো করিনি বা করতে যাবই বা কেন, অনেকের মনে এরকম ধারণা। কিন্তু এখন যখন সিংহ নিয়ে কথা হচ্ছে আমরা জানি বা না জানি তর্ক করবো, কারণ এটা রাজনৈতিক ইস্যু। আমি বলছি বন্ধু, এই সমস্ত থেকে দূরে সরে আসুন। দেশের মানুষের স্বার্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসের যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি, সেইগুলো নিয়ে কথা বলতে হবে। কিন্তু সেগুলো নিয়ে কথা না বললে কিছুই হবে না। শুধু এই আলটপকা আলোচনা মানুষকে একদিন নিম্নগামী করবে, নিম্ন পথগামী করবে। তাই এই সমস্ত বন্ধ করে দেশকে কী করে বাঁচানো যায়, দেশের মানুষের স্বার্থ কীভাবে চরিতার্থ হয়, সেই দিকে লক্ষ্য থাকুক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। দেখতে আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সঞ্জীব উইথ লাইফ।